এবার শুনতে পাবে, আমি অন করতে ভুলে গেছিলাম। গুড ইভিনিং, গুড ইভিনিং টু এভরিওয়ান। এবার শুনতে পাবে। হ্যাঁ, আমি মকটে প্র্যাকটিস সেট সেকেন্ড যেটা দিয়েছি, আচ্ছা সকলকে আবারও বলে দিচ্ছি, নমস্কার সকলকে অ্যান্ড ওয়েলকাম টু নোটবুক। আজকে আমরা 18 মে 2022-এর কারেন্ট অ্যাফেয়ার্স ডিসকাস করব। আচ্ছা আচ্ছা, যেটা প্র্যাকটিস সেট হয়েছিল সেটা আমি সত্যি কথা বলতে একদম ভুলে গেছিলাম যে আনসারটা আপলোড করতে হবে। আমি আজকে রাতে গিয়ে সকালে তোমাদের কারোর কারোর কমেন্ট দেখেছি, বাট তারপরে আমি আজকে এসে আর সময় পাইনি। আমি আজকে রাতে গিয়ে বাড়িতে আপলোড করে দিচ্ছি তোমাদের উইথ আনসার। আর একটা হচ্ছে, কেউ একজন লিখলে যে ইমেলে নোটস পাওয়া যাবে কি না। দেখো, প্রথমত হচ্ছে ইউটিউবে যে যে ক্লাসেসগুলো হয় এবং অ্যাজ ওয়েল অ্যাজ অ্যাপে যা যা ক্লাস হয়, সমস্ত ক্লাসে স্টাডি মেটেরিয়াল ফ্রি। ইউটিউবের ক্লাসে স্টাডি মেটেরিয়ালগুলো তোমরা টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাও, আর অ্যাপের যে ক্লাস হয় যেগুলো পেড ব্যাচ, তার ক্লাসেসও যেগুলো হয় তারও স্টাডি মেটেরিয়াল ফ্রি ফর অল। কিন্তু সেটা টেলিগ্রামে দেওয়া হয় না, কারণ টেলিগ্রামে দেখো এত এমনিতেই যদি তুমি আজকে করো, আজ থেকে এক মাস আগে স্টাডি মেটেরিয়াল টেলিগ্রামে খোঁজা যায় না। অ্যাপে একদম সুন্দর করে ফোল্ডার করে করে পার সাবজেক্টের স্টাডি মেটেরিয়াল আছে, সেটাও ফ্রি। শুধু তোমাদের অ্যাপটাকে ডাউনলোড করতে হবে এবং ফ্রি স্টাডি মেটেরিয়াল সেকশানে তোমরা পেয়ে যাবে। সুতরাং তোমরা পেড ব্যাচে শুধু ক্লাসেসগুলো করো, মক দিতে পারো, বাকি স্টাডি মেটেরিয়াল, পেড ব্যাচের স্টাডি মেটেরিয়ালও কিন্তু ফ্রি ফর অল। ঠিক আছে। আচ্ছা, আজকে সকালের যে দুটো ইউটিউবে ক্লাস হয়েছে, ইকোনমি ক্লাসের ইকোনমি কারেন্ট অ্যাফেয়ার্স ক্লাস এবং অমিত স্যারের ডেসক্রিপটিভ ক্লাস নাম্বার 5, এই দুটো ক্লাসই কিন্তু আমি জানি না কোনো টেকনিক্যাল কারণে একটা প্রবলেম হয়েছে, ফলে ক্লাস দুটো ইউটিউবে দেখাচ্ছে কিন্তু ক্লাসটা দেখা যাচ্ছে না। তার সলিউশন আমরা ভেবেছি, একটু সময় দাও, রাত্রেবেলা গিয়ে আমরা ক্লাস দুটো আবার করে আপলোড করে দেবো, তখন তোমরা অ্যাক্সেস করতে পারবে। ঠিক আছে, একটু সময় দাও, আমি তারপর থেকে আর সময় পাইনি যে কিছু করব। হ্যাঁ, হ্যাঁ, খুলছে না, আমি জানি খুলছে না। অ্যাপের নাম ভাই নোটবুক। হ্যাঁ, অ্যাপের নাম নোট, তোমরা প্লে স্টোরে গিয়ে নোটবুক WBCS লেখো। আরও ভালো হয়, এই ভিডিওর ডেসক্রিপশানে অ্যাপের লিঙ্ক দেওয়া আছে, প্লে স্টোর লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকেও তোমরা পেয়ে যেতে পারো। ঠিক আছে, অ্যাপে অ্যাডমিশন নেওয়ার জন্য এখন তোমরা ডিরেক্ট অ্যাপটাকে যদি তোমরা ডাউনলোড করে রেজিস্টার করবে, দেখবে এমনি ডিরেক্ট কোর্স পারচেস করতে পারবে স্টোরে গিয়ে। ঠিক আছে, চলো ক্লাস শুরু করে দিচ্ছি। 9:04 ওই দুটো ক্লাস, যে দুটো সকালে আজকে হয়েছে, অমিত স্যারের ডেসক্রিপটিভ ক্লাস এবং কারেন্ট অ্যাফেয়ার্সের CA ক্লাস ইকোনমির, ওই দুটো আমি রাত্রেবেলা আবারও আপলোড করে দেবো। ওকে, চলো ক্লাস শুরু করে দিচ্ছি। জানি না গো ইউটিউবের কী কারণে হচ্ছে না, আমি বলতে পারবো না, বাট হচ্ছে না। আর এবং এটা আমি অনেক পরে দেখেছি, তো সেই কারণে আমার তখন কিছু করার ছিল না। আমি অফিসে থেকে দেখলাম যে দুটো ক্লাস প্রাইভেট হয়ে গেছে বা দেখা যাচ্ছে না, তখন আমি তখন কিছু করার ছিল না, তো বাড়িতে ফিরে আমি করে দেবো। চলো আজকে একদম ছোট ক্লাস, একটা দিনের। ফার্স্ট কোয়েশ্চেন, ওয়েন ইজ ওয়ার্ল্ড টেলিকমিউনিকেশন অ্যান্ড ইনফরমেশন সোসাইটি ডে সেলিব্রেটেড? ওয়ার্ল্ড টেলিকমিউনিকেশন অ্যান্ড ইনফরমেশন সোসাইটি ডে আমরা প্রত্যেক বছর মে মাসের 17 তারিখে কিন্তু সেলিব্রেট করে থাকি। কবে করি? মে মাসের 17 তারিখে। এবং এই দিনটা সেলিব্রেট করা হয়, 1969 থেকে এই দিনটা সেলিব্রেট করা হচ্ছে, এবং ইন্টারন্যাশনাল টেলিকমিউনিকেশন ইউনিয়ন যেটা আছে, অ্যাব্রিভিয়েট করি আমরা ITU বলে, এই ইন্টারন্যাশনাল টেলিকমিউনিকেশন ইউনিয়নের ফাউন্ডিং ডে হচ্ছে এই 17ই মে। 17ই মে এই দিনটি স্থাপিত হয়েছিল এবং এই জন্য এই দিনটাকে, এবং এই দিনটাতে ফার্স্ট ইন্টারন্যাশনাল টেলিগ্রাফ কনভেনশনও সাইন হয়েছিল 1865 সালে, এবং এই কারণে এই দিনটাকে আমরা ওয়ার্ল্ড টেলিকমিউনিকেশন অ্যান্ড ইনফরমেশন সোসাইটি ডে হিসেবে সেলিব্রেট করে থাকি। ঠিক আছে, 2022 সালের থিম হচ্ছে ডিজিটাল টেকনোলজিস ফর ওল্ডার পার্সন্স অ্যান্ড হেলদি এজিং। ওকে,
পরবর্তী প্রশ্নে চলে যাই। হাসান শেখ মোহাম্মদ হ্যাজ বিন ইলেক্টেড অ্যাজ দি নিউ প্রেসিডেন্ট অফ উইচ কান্ট্রি, কোন দেশের নতুন প্রেসিডেন্ট হলেন হাসান শেখ মোহাম্মদ? সোমালিয়া একটি দেশ, এবং সেই দেশটি আমরা, আমাদের কাছে মেনলি একটু নেগেটিভ পারসেপশন আছে, কারণ লাস্ট কোয়েশ্চেনটা আনসার এই লাইনটা দেখলে বুঝতে পারবে যে অ্যাজ পার দি করাপশন পারসেপশন ইন্ডেক্স সোমালিয়া ইজ দি মোস্ট করাপ্ট কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড। এটা আমরা জানি, করাপশন পারসেপশন ইন্ডেক্সটা আমরা পড়ি, সুতরাং এটা আমরা জানি। তো সেই হিসেবে সেই সোমালিয়া, সোমালিয়া এটা আফ্রিকার একটা দেশ, ক্যাপিটাল হচ্ছে মোগাদিসু, প্রেসিডেন্ট তো নতুন যিনি অ্যাপয়েন্টেড হলেন হাসান শেখ মোহাম্মদ, প্রধানমন্ত্রী হচ্ছেন মোহাম্মদ হুসেন রবল, কারেন্সি হচ্ছে সোমালি সিলিং। এবং এটা খেয়াল রেখো যে সোমালিয়া হ্যাজ দি লার্জেস্ট পপুলেশন অফ ক্যামেলস ইন দ্য ওয়ার্ল্ড, বিশ্বের মধ্যে সব থেকে বেশি উট কিন্তু সোমালিয়াতেই পাওয়া যায়। এবার সোমালিয়ার অবস্থানটা তোমাদের দেখবে খুব ভালো করে মনে থাকবে। এই হচ্ছে আফ্রিকা, আফ্রিকার যে হর্ন, হর্ন আমরা কাকে বলি, গন্ডারের যে এই যে এইরকমভাবে থাকে না হর্নটা, সেইটাই হচ্ছে দেখো আফ্রিকারও যে হর্ন, সেইখানে কিন্তু এইটা হচ্ছে সোমালিয়া। হ্যাঁ, এই পোর্শনটা হচ্ছে সোমালিয়া, ঠিক আছে। রিসেন্টলি আরবিআই হ্যাজ অ্যাপয়েন্টেড সীতাকান্ত পটনায়ক অ্যান্ড হু অ্যাজ দি এক্সিকিউটিভ ডাইরেক্টর। তাহলে রিসেন্টলি আরবিআই দুজনকে আরবিআইয়ের এক্সিকিউটিভ ডাইরেক্টর হিসেবে অ্যাপয়েন্ট করেছেন, একজন হচ্ছেন সীতানাথ পটনায়ক, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন না, জাস্ট যদি কোয়েশ্চেন আছে সেই কারণে জেনে রাখা, আরেকজন হচ্ছেন রাজীব রঞ্জন। ডক্টর রাজীব রঞ্জন ইনি যে এক্সিকিউটিভ ডিরেক্টর হিসেবে, এনার যে কাজ থাকবে সেটা হচ্ছে মেনলি হি উইল লুক আফটার দ্য মানিটারি পলিসি ডিপার্টমেন্ট, আরবিআইয়ের যে মানিটারি পলিসি ডিপার্টমেন্টটি আছে সেটি উনি প্রধানত দেখবেন। এবং যিনি ডক্টর পটনায়ক আছেন উনি ডিপার্টমেন্ট অফ ইকোনমিক অ্যান্ড পলিসি রিসার্চ, এই দুটো, মানে একজন ও একটা ডিপার্টমেন্ট দেখবেন আর একজন আরেকটি ডিপার্টমেন্ট দেখবেন, ঠিক আছে। চলো নেক্সট, হু ওন দ্য BWF উবার কাপ টাইটেল? BWF বলো তো ফুল ফর্ম কি? BWF এর ফুল ফর্ম বুঝলেই উবার কাপ কিসের সাথে যুক্ত সেটা তোমরা জেনে যাবে। তো যাই হোক, রিসেন্টলি BWF উবার কাপের টাইটেল জিতলেন, জিতলো সাউথ কোরিয়া, এবং কাকে হারিয়ে, চায়নাকে হারিয়ে জিতলো। যদি আমি এখানে উবার কাপ কি যেটা লিখে দিয়েছি, উবার কাপ হচ্ছে একটা মেজর ইন্টারন্যাশনাল ব্যাডমিন্টন কম্পিটিশন, যেটা কি না মেনলি মহিলাদের দুটো ব্যাডমিন্টন টিমসের মধ্যে খেলা হয়, মহিলা ওমেন্স ন্যাশনাল ব্যাডমিন্টন টিমসের মধ্যে মেনলি এই উবার কাপ খেলা হয়, এবং এইবারের টাইটেল জিতলো সাউথ কোরিয়া চায়নাকে হারিয়ে। BWF এর ফুল ফর্ম বলো, এক্স্যাক্টলি ব্যাডমিন্টন ওয়ার্ল্ড ফেডারেশন। আচ্ছা, টুডে নূর মোহাম্মদ, সরি নূর মোহাম্মদ, আমি আপনার নামটা জিজ্ঞেস করিনি, আচ্ছা আপনি নূর মোহাম্মদ, ইউ, হ্যাঁ ডোমা অফিসে আপনার সাথে আজকে দেখা হলো। যাই হোক, নূর মোহাম্মদ আমাদের হাওড়া ডোমা অফিসে, মানে ডিস্ট্রিক্ট অফিস অফ মাইনরিটি অ্যাফেয়ার্সে আজকে ওনার সাথে আমার দেখা হয়েছে। আজকে আমাদের অ্যাকচুয়ালি সরকারের 11 বছর উন্নয়নের 11 বছরের যে প্রোগ্রাম চলছিল বিভিন্ন ডিস্ট্রিক্টে, আজকে তার শেষ দিন ছিল, এবং তারপরে আমাদের লাঞ্চ ছিল আমাদের ডিস্ট্রিক্টের ডোমা অফিসে, এবং সেখানে আমার নূর মোহাম্মদের সাথে দেখা হয়েছে। যাই হোক, ওই সময় কারণ উনি তখন ওখানে ছিলেন, আরও অফিসাররাও ছিল, ওনার সময় আমার তেমনভাবে কথা বলার সুযোগ হয়নি, আর ইভেন আমি জানতামও না ওনার নাম নূর মোহাম্মদ। ঠিক আছে নূর মোহাম্মদ, আপনার সাথে নিশ্চয়ই পরের দিন গেলে আপনি দেখা করে নেবেন আমার সাথে, ঠিক আছে, বা আমি গেলে আমি গিয়ে দেখা করে নেবো, আপনার নাম জানতাম না, যাই হোক আমি গিয়ে নিজে খুঁজে নেব। চলো নেক্সট কোয়েশ্চনে চলে যাই আজকের। এলিজাবেথ বর্ন হ্যাজ বিকাম দ্য ফার্স্ট ফিমেল প্রাইম মিনিস্টার অফ উইচ কান্ট্রি, ইম্পর্টেন্ট প্রশ্ন। এলিজাবেথ বর্ন ইনি, ছবিটা দেখো আমি একটু নিচে দিয়েছি, এলিজাবেথ বর্ন প্রথম মহিলা প্রাইম মিনিস্টার হলেন কোন দেশের? ফ্রান্স, ফ্রান্সের প্রথম মহিলা প্রাইম মিনিস্টার হলেন এলিজাবেথ বর্ন, ঠিক আছে। ফ্রান্সের অবস্থান এই যে ইউরোপ, ইউরোপের এই যে ফ্রান্স, একদম খুললেই দেখতে পাবে এটা ফ্রান্স। ফ্রান্স ওয়েস্টার্ন ইউরোপিয়ান একটি কান্ট্রি, ইউরোপের পশ্চিম ভাগে অবস্থিত, ক্যাপিটাল প্যারিস, প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রন, প্রধানমন্ত্রী হলেন নতুন যিনি হলেন ফ্রান্সের প্রথম মহিলা প্রধানমন্ত্রী এলিজাবেথ বর্ন, এবং ওখানকার কারেন্সি হচ্ছে ইউরো, ঠিক আছে।
অ্যাওয়ার্ডস অ্যান্ড অনার্স, কিসের অ্যাওয়ার্ডস অ্যান্ড অনার্স বলছো ভাই সৌমি? অ্যাওয়ার্ডস অ্যান্ড অনার কারেন্ট অ্যাফেয়ার্স হিসেবে নাকি স্ট্যাটিক জিকে হিসেবে একটু আমাকে বলো। চলো নেক্সট। দ্য সায়েন্টিস্ট অফ উইচ কান্ট্রি হ্যাভ সাকসেসফুলি গ্রোন প্লান্টস ইন দ্য সয়েল অফ দি মুন ফর দ্য ফার্স্ট টাইম? একটা মজার কথা বলি তোমাদেরকে, এই কোয়েশ্চেনটা যখন আমি প্রথম পড়লাম, মানে কোয়েশ্চেনটা পড়েছি, আনসারটা যখনও পড়িনি, তখন আমার মাথায় কোয়েশ্চেনটা পড়ে প্রথম যেটা এলো, বাবা ইউএসএ, উত্তরটা ইউএসএ, যেহেতু ইউএসএ চাঁদে গিয়ে চাঁদের মাটিতে গাছ পুঁতে সেই গাছটা বড় হয়েছে, এটাই আমার প্রথমে এলো। তারপর আমি নিচের যে এক্সপ্লেনেশনটা পড়লাম সেটা হচ্ছে রিসেন্টলি নাসার থেকে একটা একটা স্টাডিকে ফান্ড করা হয়েছিল, এবং সেই স্টাডির আন্ডারে ইউনিভার্সিটি অফ ফ্লোরিডাতে কিছু মুন থেকে, মানে চাঁদ থেকে কিছু মাটি কালেক্ট করে আনা হয়েছিল, এবং সেই মাটিটা ইউনিভার্সিটি অফ ফ্লোরিডার একটি ল্যাবে সেই মাটিতে গাছ পোতা হয়েছিল, এবং সেই গাছ থেকে মানে বীজ পোতা হয়েছিল, সেখান থেকেই প্লান্ট হয়েছে। মানে অ্যাকচুয়ালি এটা চাঁদে হয়নি, চাঁদ থেকে যে মাটিটা আনা হয়েছিল সেটাই ইউনিভার্সিটি অফ ফ্লোরিডার কোনো এক ল্যাবে হয়েছে, এবং এই পুরো স্টাডিটা রিসেন্টলি জার্নাল কমিউনিকেশন বায়োলজিতে এটা স্টাডিটা পাবলিশ হয়েছে, এবং এই পুরো স্টাডিটা কিন্তু নাসা দ্বারা ফান্ডেড। ঠিক আছে, আচ্ছা সিএ হিসেবে, হ্যাঁ আমি অ্যাওয়ার্ডস অ্যান্ড অনার্সটা, আচ্ছা অ্যাওয়ার্ডস অ্যান্ড অনার্স তো আমি তোমাদেরকে একটা সিএ কারেন্ট রিভিশন করিয়েছি তাই না? আমি দেখছি সম্ভব হলে করব, একটু এটা এগুলো করতে একটু টাইম লাগবে, ঠিক আছে আমি দেখছি, ঠিক আছে আমি চেষ্টা করব তোমাদের জন্য। 2021 এবং আজ অবধি, তাই তো, মানে ধরো 2021 পুরোটা আর 2022-এর যতটা হয়েছে আমি চেষ্টা করছি, ঠিক আছে, যে যে ক্যাটাগরিজ হয়, যেমন ধরো অ্যাওয়ার্ডস অ্যান্ড অনার্স, অ্যাপয়েন্টমেন্টস, বুকস অ্যান্ড অথার্স, এগুলো, ঠিক আছে, এগুলো আমি চেষ্টা করব। তবে একদম তাড়াহুড়ো করো না, কারণ একটু সময় দাও আমাকে, আমি চেষ্টা করব। আচ্ছা, হু হ্যাজ ইন্ডাক্টেড টু ইন্ডিজেনাসলি বিল্ড ওয়ারশিপ ইন টু দি ইন্ডিয়ান আর্মি? তো এই যে ইন্ডাক্টেড, কে ইন্ডাক্ট করে এটা, এটা একটু খেয়াল রেখো যে প্রধানত যিনি ডিফেন্স মিনিস্টার আছেন বা কি বলবো, উনি কিন্তু মেনলি এই ইন্ডাকশনগুলো করেন। তো আমাদের বর্তমানে ডিফেন্স মিনিস্টার শ্রী রাজনাথ সিং আছেন, উনি কিন্তু 17ই মে লঞ্চ করলেন দুটো ফ্রন্টলাইন ওয়ারশিপ ভারতীয় নৌবাহিনীর, একটার নাম হচ্ছে সুরত এবং আরেকটির নাম হচ্ছে উদয়গিরি। এটা এই দুটোই উনি মুম্বাইয়ের যে মাজাগাঁও ডক শিপ বিল্ডার্স লিমিটেড আছে ওখানে কিন্তু রিসেন্টলি এই দুটো ইনগ্রেট ইন্ডাক্ট করা হয়েছে, ঠিক আছে। রিসেন্টলি ফিন, এটা ইম্পর্টেন্ট ভীষণ প্রশ্ন, কারণ রিসেন্টলি তোমরা জানো যে রাশিয়া আর ইউক্রেনের যে যুদ্ধ, তার সেটার কারণে নেটো খুব বেশি নিউজে আছে। তো রিসেন্টলি ফিনল্যান্ড অ্যান্ড উইচ কান্ট্রি হ্যাভ অ্যাগ্রিড টু জয়েন নেটো? তাহলে রিসেন্টলি ফিনল্যান্ড এবং সুইডেন, যদি একটা খেয়াল করো যে দুটোই কিন্তু ইউরোপের কান্ট্রি, তারা রিসেন্টলি ডিসাইড করেছে যে তারা ফর্মালি অ্যাপ্লাই করেছে নেটো জয়েন করার জন্য। এবং এই যে কি বলবো, এই যে ডিসিশনটা, সেটা কোথাও না কোথাও যে নর্দার্ন ইউরোপের যে পলিটিক্যাল সিচুয়েশন বলো, যাই বলো, সেটা কোথাও না কোথাও এফেক্ট করবে। নেটো, নেটো সম্পর্কে আপডেটেড থেকো, নেটোর বিষয়ে আমি মোটামুটি যা যা এখানে শেয়ার করছি সেইগুলো একটু জেনে রেখো, কারণ নেটো এই মুহূর্তে কিন্তু একদম খবরের শিরোনামে আছে। এটা একটা ইন্টার গভর্নমেন্টাল মিলিটারি অ্যালায়েন্স বিটুইন 28 ইউরোপিয়ান কান্ট্রিজ অ্যান্ড 2 নর্থ আমেরিকান কান্ট্রিজ। তাহলে 28টি ইউরোপিয়ান কান্ট্রি এবং 2 নর্থ আমেরিকান কান্ট্রি, কোন দুটো দেখো, ইউএসএ এবং কানাডা, এদের মধ্যে একটা ইন্টার গভর্নমেন্টাল মিলিটারি অ্যালায়েন্স হচ্ছে নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন। এই 28টা কিন্তু, এই দুজনের অ্যাপ্লিকেশন যদি অ্যাপ্রুভ হয়ে যায় তাহলে 28টা কিন্তু 30 হয়ে যাবে। 4th April 1949 এর গঠন হয়েছিল, এটা খেয়াল রেখো, ইম্পর্টেন্ট কিন্তু, 1949-এ নেটোর গঠন খেয়াল রেখো। এটা ওয়ার্ল্ড ওয়ার 2-এর পরে মেনলি এটার গঠন হয়েছিল অন দ্য ইনস্ট্যান্সেস অফ দি ট্রুম্যান অ্যাডমিনিস্ট্রেশন ইন দ্য ইউএসএ। হেডকোয়ার্টার ভীষণ ইম্পর্টেন্ট, মনে রেখো, ব্রাসেলস, বেলজিয়ামের ব্রাসেলস হচ্ছে নেটোর হেডকোয়ার্টার। বর্তমানে 30টা স্টেটস আছে, 28টা ইউরোপিয়ান, 2 হচ্ছে নর্থ আমেরিকান, এবং বর্তমানে সেক্রেটারি জেনারেল আছেন নেটোর, জেন্স স্টোলটেনবার্গ।
ওকে, প্রত্যেকটা ইনফরমেশন কিন্তু খুব ভালো করে মনে রেখো। রিসেন্টলি সায়েন্টিস্ট অফেজ ইনস্টিটিউট হ্যাভ মেড ন্যানোবোটস। আরেকটা ইম্পর্টেন্ট প্রশ্ন, আইআইএসসি ব্যাঙ্গালোর, ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স ব্যাঙ্গালোর, ন্যানোবোটস মানে হচ্ছে, মনে রেখো, এটাকে যদি আমরা এরকম ভাগ করি, ন্যানো প্লাস রোবট, মানে ন্যানো সাইজের রোবট রিসেন্টলি ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স বেঙ্গালুরুতে এটা তৈরি করা হয়েছে, ডেভেলপ করা হয়েছে, ন্যানো সাইজের দেখো রোবট। এবং এটা মেনলি হেল্প করা হবে যে আমাদের যে দাঁতে যে রুট ক্যানাল ট্রিটমেন্ট হয়, এই রোবটগুলো দাঁতের ন্যানো সাইজের, তো তারা দাঁতের ওই ক্যানালসগুলোতে গিয়ে কিন্তু ব্যাকটেরিয়া মারতে সাহায্য করবে, এবং এই কারণে এটাকে ডেভেলপ করা হয়েছে। তো ন্যানোবোটস, ন্যানো প্লাস রোবট, ন্যানো সাইজের রোবট, এবং এটা ডেভেলপ করার প্রধান কারণ হচ্ছে রুট ক্যানাল ট্রিটমেন্টে যাতে আরও ভালোভাবে সাকসেস পাওয়া যায় সেই কারণে। ঠিক আছে, একদম নূর মোহাম্মদ, এবং তোমাদের জন্য শেষ প্রশ্ন, উইচ স্টেট হ্যাজ স্টপড ইন জিএসটি রেজিস্ট্রেশন রিসেন্টলি। জিএসটি রেজিস্ট্রেশনের ক্ষেত্রে রিসেন্টলি কোন স্টেট স্টপ করেছে? দিদি, 2022 প্রিলিমসের জন্য লাস্ট 10 ইয়ার সলভ করা জরুরি? দেখো, এইটা তো আমার মনে হয় যে কোনো পরীক্ষা দেওয়ার আগে তার প্রিভিয়াস ইয়ারের পরীক্ষার প্রশ্নপত্রগুলো কিন্তু অ্যানালিসিস করা খুব দরকার, সত্যিই খুব দরকার। তাতে দেখো, কোয়েশ্চেন কমন পাবে কি পাবে না সেটা পরের কথা, কিন্তু কি ধরনের প্রশ্ন আসে সেটা ধাঁচটা কিন্তু মোটামুটি একটা অনুমান করা যায়। আর এই সুবিধাটার জন্যই আমি তোমাদের জন্য তো বলেইছি যে আমরা নোটবুক অ্যাপে মক হিসেবে প্রিভিয়াস ইয়ারের প্রিলিমসের কোয়েশ্চেন্সগুলো আপাতত পুরো মক আকারে পেয়ে যাবে তোমরা 2000 থেকে 2021 অবধি আপাতত, এরকম 2022 প্রিলিমস হলে সেগুলো অ্যাড হয়ে যাবে, সেটা তোমরা পেয়ে যাবে। অলরেডি আমরা ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফির কোয়েশ্চেন আর অ্যানশিয়েন্ট ইন্ডিয়ার কোয়েশ্চেন করে দিয়েছি। আজকে রাতে তোমরা পলিটির পুরো 2000 থেকে 2021 অবধি কোয়েশ্চেন তোমরা ওখানে পেয়ে যাবে, আনসারগুলো একেবারে ঠিকঠাক করে দেখে করা আছে। ঠিক আছে, মহারাষ্ট্র, মহারাষ্ট্র এটার উত্তর ফার্স্ট পজিশনে, কিন্তু মহারাষ্ট্র সেকেন্ড পজিশনে ছিল ইউপি। ঠিক আছে, আর নূর মোহাম্মদ, ডেফিনেটলি নূর, যদি আপনার মনে হয় যে আপনি আর কোনো ধরনের কিছু যদি জিজ্ঞাসা থাকে, আপনি তো আমার সাথে ডিরেক্ট এসে কথা বলতেই পারেন, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, আমি ওল্ড কালেক্টরেটে বসি, বলে দিলাম। চলো, সো থ্যাংক ইউ টু এভরিওয়ান। ক্লাসের মেটির পিডিএফটা তোমরা ক্লাসের পরেই পেয়ে যাবে, ওটা নিয়ে সমস্যা নেই। আর প্র্যাকটিস সেটের আনসার আমি আজকে রাতে দিয়ে দিচ্ছি, যে দুটো ক্লাস তোমরা ইউটিউবে সকালে দেখতে পাচ্ছ না, এই দুটো হচ্ছে অমিত স্যারের ডেসক্রিপটিভ ক্লাসটি এবং আজকের ইকোনমির কারেন্ট অ্যাফেয়ার্স ক্লাসটি অমিত স্যারের, সেই দুটো আমি আপলোড করে দেবো আলাদা করে রাতে। আর তোমরা প্লিজ আমাকে একটু কমেন্ট করে জানিও যে প্রিলিমসের আগে, এই যে আজকে যেমন সিটু স্যারের ক্লাস তোমরা প্রথম ইউটিউবে পেলে, গতকাল তোমরা ফিরোজ স্যারের সায়েন্স এমসিকিউ ক্লাস প্রথম পেয়েছো, সৃজনী ম্যাডাম তোমাদের সাথে পরিচিতি আছে ওনার, তো ওনাদের ক্লাসগুলো তোমার কেমন লাগছে, তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও। ঠিক আছে, কারণ ওনাদেরও প্রথমবার ক্লাস নেওয়া, হয়তো একটু নার্ভাস থাকতে পারেন, আমারও প্রথম ক্লাস দেখলে ভাববে যে আমি খুব নার্ভাস ছিলাম, তো সেই কারণে তোমাদের সহযোগিতা অবশ্যই দরকার আর তোমাদের ফিডব্যাকও দরকার। যেমন কেউ কেউ আজকে বললেন কি রিপ্লাই ভাই, তুমি আরেকবার করো আর্টিস্ট ইন লোকেশন, না মক হচ্ছে তোমরা মক, যেটা আমি বললাম প্রিভিয়াস ইয়ারে যে কোয়েশ্চেনগুলো সেগুলো কিন্তু একদম ফ্রিতে আছে, দেখবে ফ্রি টেস্ট বলে, ফ্রি স্টাডি মেটেরিয়াল অ্যাপের যেখানে আছে তার নিচে ফ্রি টেস্ট বলে অপশন আছে, সেটা আমি আজকের পলিটিটা আপলোড করার পরে পলিটি টেস্টের লিঙ্ক আমি ইউটিউবে শেয়ার করে দেবো, তোমরা দিয়ে দিতে পারবে। ঠিক আছে, অসুবিধা নেই। আর বাকি তো যা যা আমি প্র্যাকটিস সেট দিই সব টেলিগ্রাম চ্যানেলেই দিয়ে দিই, তো তোমরা তো ওখান থেকে অ্যাক্সেস করে নিতে পারবে, অসুবিধা নেই। ঠিক আছে, শরীর খারাপ, হ্যাঁ আমার গত এক সপ্তাহ ধরে বেশ শরীর খারাপ ছিল, তো দেখা যাক। ঠিক আছে, শরীর আছে তো শরীর খারাপ হবেই, অসুবিধা নেই। নুরুদ্দিন মোল্লা, ওকে নুরুদ্দিন, ঠিক আছে।
আর শুধু এটা না, এখানে ইউটিউবে ক্লাস ছাড়াও তোমার, তোমরা তো জানোই যে অ্যাপে পেড ব্যাচেও তোমাদের স্যারেরা প্রত্যেক সপ্তাহে 2 থেকে 3টে প্র্যাকটিস ক্লাস থাকে তোমাদের, পরীক্ষার আগে, জুনের আগে অবধি থাকবে। আশা করছি তোমরা হেল্পফুল হবে। এছাড়াও প্রিলিমটা হয়ে যাক তোমাদের, তোমাদের পার্টিকুলারলি ফিডব্যাক ক্লাসেস থাকবে যে কোন স্যার কেমন পড়াচ্ছেন, কার কী খামতি আছে, সেটা তোমরা আমাদের জানিও। আমরা ডেফিনেটলি তোমাদের যে ফিডব্যাকটা সেটাকে সিরিয়াসলি নিয়ে তার যথাযোগ্য সলিউশন দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে, চলো। জুন থেকে দেখো, আমি বলতে পারবো না, এই নিয়ে আমি অলরেডি বলেছি জুন থেকে কিনা, আমি বলেছি গত পুরো 2021-এর কারেন্ট অ্যাফেয়ার্স পড়তে হবে। এবার তোমার যদি মনে হয় জুন থেকে পড়বে তো পড়তে পারো, অসুবিধা নেই। হ্যাঁ, কিন্তু তারপর যদি জানুয়ারি থেকে কোয়েশ্চেন আসে আমাকে দোষ দেবে না যে জানুয়ারি থেকে কি করে এসছে। চলো, থ্যাংক ইউ টু এভরিওয়ান, গুড নাইট, আবার কালকে দেখা হবে কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাসে। বাই।